আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো বন্ধুরা আজকে আপনাদের সামনে খুব পরিচিত একটি টপিক নিয়ে আলোচনা করব সেই আলোচনাটির টপিক হচ্ছে যে হারাম খেলাধুলা কেন নিষিদ্ধ বা খেলাধুলা যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো কেন বর্জন করব। তো খেলাধুলা নিষিদ্ধ কোনগুলো করা হয়েছে এই বিষয়গুলো নিয়েও আমাদের মাঝে অনেক কনফিউজ রয়েছে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন খেলাগুলা নিষিদ্ধ ইসলামের দৃষ্টিতে কোন খেলাগুলো হারাম এটা আসলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি দেখে তো প্রথমত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে খেলাধুলা কোনগুলো হারাম তো এটা বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে তো আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে বাজি খেলা যেগুলোকে আমরা বুঝি বিনিময়ে আর একটা বা একদল ঠকলে পরে অপর দলকে বিজয়ী উপলক্ষে বা জিতেছে তার কারণে কিছু প্রদান করাকে বাজি বলে আর এই বাজিটা আমরা সংক্ষেপে বুঝতে পারি এটা গ্রামের ভাষায় বলেন শহরের ভাষায় বলেন যে কোনো ভাষায় যে কোনো স্থানের মানুষকে যদি আপনি বলেন যে বাজি খেলা হচ্ছে তাহলে সে বুঝতে পারবে যে এটা বাজির অর্থটা আসলে কি এখানে আমি উদাহরণ হিসাবে ফুটবল খেলার কথা বলতে পারি ফুটবল খেলার কথা বলছি কারণ ফুটবল খেলা তো আমার অনেক প্রিয় ছিল একটা সময় তো আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে ফিরে আসতে পেরেছি আপনারাও আজকের ভিডিওটি দেখুন আশা করছি আপনারাও এই সব খেলাধুলা থেকে ফিরে আসতে পারবেন আজকের ভিডিওতে আমি কোরআনের আয়াত থেকে এবং রাসূল সাদাসলামের হাদিস থেকে আপনাদেরকে রেফারেন্স দেবো যে আসলে খেলাধুলা এই খেলাধুলাগুলো কেন নিষিদ্ধ আর এই খেলাধুলাগুলো কেন আমরা করব না তো প্রথম বিষয় যেটা বলছিলাম যে ফুটবল খেলা এই ফুটবল খেলায় আমরা দুইটি দল থাকি এই দুইটি দলের মধ্যে একটি দল যখন ঠকে বা তারা হেরে যায় তখন তারা অপর দলকে জিতার কারণে কিছু টাকা দেয় বা কোনো পণ্য বা কোনো যেকোনো বাজি হতে পারে টাকার বিনিময় হতে পারে খাদ্যদ্রব্যের বিনিময় হতে পারে অথবা খেলাতে জিতার পরে নাস্তার বিনিময় হতে পারে বিভিন্ন বিষয়ে আমরা স্বাভাবিকভাবে বিকালের সময় যখন আমরা সময় কাটানোর জন্য বা শারীরিক সুস্থতার জন্য ফুটবলগুলো খেলে থাকি সেগুলোতে আমরা বিশেষ করে নাস্তার বিষয়টাকে টেনে আনি টেনে এনে আসলে আমরা এটাকে হালাল করার চেষ্টা করি কিন্তু না এটা আসলে হারাম এটাও বাজি হয়ে যাচ্ছে দেখুন আপনি আমি দুই দল আমি ঠকেছি বিধায় আপনি জিতেছেন আর আপনাকে আমাকে এর খাওয়াতে খাওয়াতে হচ্ছে। হচ্ছে কেন এটা তো নিষিদ্ধ হয়ে গেল বাজি হলো এখানে আপনি যদি ঠকতেন তাহলে আমাকে খাওয়াতেন এই বিষয়টি কি আসলে বাজির পর্যায়ে গেল না হ্যাঁ অবশ্যই বাজির পর্যায়ে চলে গেল। এখানে হতে পারতো যে আপনি আমি খেতে যাচ্ছি শারীরিক সুস্থতার কারণে তো সেটা আসলে ফরজ লঙ্ঘন করে নয় ফুটবল খেলাটা আমরা সকলে ফরজ লঙ্ঘন করেই বিশেষ করে খেলে থাকি যেমন হাটের উপরে হাফ প্যান্ট পরে আমরা খেলি তো এই বিষয়টি আসলে লক্ষ্য করতে হবে যেটা কিন্তু তরক হয়ে যাচ্ছে আপনি আমি শারীরিক চর্চার জন্য খেলতে পারি তবে এটা হারাম হওয়া যাবে না এবং করে হওয়া যাবে না দেখুন এখানে হারাম হচ্ছে কি পর্যায়ে গিয়ে যে আপনি আমি যদি আসতাম বা আপনি আমি যদি বলতাম যে চলেন খেলে আসি তবে খেলার বিনিময় থাকবে না বিনিময় বলতে আপনি ঠকলে আমাকে খাওয়াবেন বা আমি ঠকলে আপনাকে খাওয়াবো অথবা আপনি ঠকলে আমাকে এই পরিমাণ অর্থ সম্পদ দান করবেন বা দিবেন দান করবেন বললে তো এখানে ভুল হয়ে যাবে তো আপনি ঠকলে আমাকে এই পরিমাণ অর্থ দিবেন আর আমি ঠকলে আপনাকে এই পরিমাণ অর্থ দিব এটি কিন্তু আসলে বাজি এটি কিন্তু হয়ে যাচ্ছে জুয়া তো আপনি আমি এটা করতে পারি না এমনি শারীরিক চর্চার জন্য আপনি আমি খেলাধুলা করতে পারি এক পর্যায়ে গিয়ে খেলাধুলা শেষ করে দুজনে মিলেই নাস্তা করতে পারি দুজনের টাকা দিয়ে অথবা আপনাকে আমি খুশি করে খাওয়াতে পারি তাই বলে এই না যে আপনি আজকে জিতেছেন বিধায় আপনাকে খাওয়াচ্ছে এমনটি নয় তো এই বিষয়গুলো আমাদেরকে দূরে থাকতে হবে যেমনটি আমরা দেখুন বন্ধুদের সঙ্গে দেখা হলে অনেক সময় নাস্তা করার পরে বিলটা আমি দিই বা সে দেয় এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই নেই এটা আমাদের মাথায় কখনো চিন্তা থাকে না যে আজকে আমি খাওয়াচ্ছি কালকে তোকেই খাওয়াতে হবে এমনটি নয় আজকে আমি খাওয়াচ্ছি কালকে সে খাওয়ালে খাওয়াবে না খাওয়ালে নাই এইটি হচ্ছে বিষয় তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় আনতে হবে অনেক সময় আমরা দেখি যে বিকালের সময় কাটানোর জন্য অনেকেই দাবা খেলে আর এই দাবাতেও তারা বাজে ধরে বিভিন্নভাবে যে এক প্যাকেট বিস্কিট অথবা এক প্যাকেট চানাচুর এই বিষয়গুলো নিয়ে তারা বাজে ধরে আমাদের গ্রামের ভাষায় আমি বলছি বিস্কিট চানাচুর দিয়ে অনেক সময় খেলা দেখি আমি তার কারণে আমি বলছি তো এটিও হারাম এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ তালা এটি কঠিনভাবে ভাবে হুঁশিয়ারি দিয়েছেন একটি বিষয় লক্ষ্য রাখবেন যে আল্লাহ তালা যে বিষয়গুলোকে নিষেধ করেছেন সেগুলো আমাদের জন্য হারাম এই বিষয়টি আল্লাহ তালা কোরআনুল কারিমে বর্ণনা করেছেন তাহলে একটু ভেবে দেখুন যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় আর এগুলোকে আমরা হেসে খেলাই বা হেসে ঠাট্টা করে বিভিন্ন ভাবে করে থাকি তো চলুন আল্লাহ তালা কোরআন কারিমে কত নম্বর সুরার কত নম্বর আয়তে এটি বর্ণনা করেছেন সেটি আমরা জানবো প্রথমত তারপরে হাদিস জানব তো ইনশাল্লাহ ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে বলেছি ভিডিওটি দেখবেন পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ তাআলা কুনারুল কারিমের সুরাল জুমা অধ্যায় নাম্বার বাষট্টি আয়াত নাম্বার এগারো এখানে আল্লাহ তাআলা রাজহুত আল্লাহ হলে সাল্লামকে স্পষ্টভাবে উদ্দেশ্য করে কথাটি বলেছেন উল মা অরিন্দল্লাহ খাইরুম মিনাল্লাহমি ও মিনার তিজারাত আপনি বলুন আল্লাহ তাআলার কাছে এই খেলাধুলা এবং ব্যবসা বাণিজ্যের চাইতেও অনেক প্রিয় কিছু রয়েছে অর্থাৎ আল্লাহ তালার কাছে যা কিছু রয়েছে তাই খেলাধুলা এবং ব্যবসা বাণিজ্যের চাইতেও অনেক প্রিয় অনেক উত্তম কিছু তো সেই বিষয়টি বর্ণনা করার পরে আল্লাহ তালা বললেন ইন আল্লাহ খায়রুর রাজিকিন নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম রিজিক দানকারী এই বিষয়টি আপনি লক্ষ্য করুন আল্লাহ তালার ভাষা কতটা সুস্পষ্ট এই আয়ত্তিতে আল্লাহ তালা প্রথমত বললেন যে আল্লাহ তালার কাছে যা কিছু রয়েছে সেগুলো আপনার খেলাধুলা এবং ব্যবসা বাণিজ্যের চাইতেও উত্তম আর দ্বিতীয়ত আল্লাহ তালা বললেন যে আল্লাহ তালা উত্তম রিজিক দানকারী আমরা অনেকেই খেলাধুলাকে পেশা হিসাবে নিয়েছি জীবিকা নির্বাহ করে খেলাধুলার উপর নির্ভর করে অনেকেই বলি ভাই আমি তো খেলাধুলাটাকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে নিয়েছি আমি তাহলে কি করবো না খেয়ে থাকবো আমি খাবো কি করে পড়বো কিভাবে আমার সংসার চালাবো কিভাবে ভাই আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেছেন এই আয়তের শেষ অংশে ওয়াল্লাহ খাইরুর রাজিকিন অর্থাৎ আল্লাহ তালা একমাত্র উত্তম রিজিক দানকারী আপনি খেলাধুলা ছেড়ে দিন আল্লাহর পথে ফিরে আসুন দেখবেন আল্লাহ তালা আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন এ কথাটি আল্লাহ তালা কোরআন কারিমের এই আয়াতটি বলেছেন আয়াত নাম্বারটি আপনারা টুকে রাখতে পারেন চুরাল জুমা অধ্যায় নম্বর বাষট্টি আয়াত নাম্বার এগারো এরপরে আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হাজিজে কি বলেছেন যার কারণে আমাদেরকে খেলাটা নিষিদ্ধ করা হয়েছে বা খেলাটাকে আমাদেরকে ছাড়তেই হবে এটি বাধ্যতামূলক প্রথম বিষয় হচ্ছে কোরআনে বর্ণনা হয়েছে দ্বিতীয় বিষয় রাজু সাল্লামের হাদিস চলুন রাজু সাল্লাম হাদিসে কি বলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সহি মুসলিম আর হাদিসে বললেন সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো উননব্বই ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার পাঁচ হাজার নিরানব্বই এবং ইসলামিক সেন্টারের হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো একত্রিশ এই হাদিসটিতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন যে পাশা খেললো অর্থাৎ যে ব্যক্তিটি জুয়া খেললো আল্লাহ রাসুল সাল্লাম এই কথাটি স্পষ্ট করেছেন যে ব্যক্তিটি জুয়া খেললো সে তার হাতকে শুকুরের গোস্ত এবং শুকুরের রক্ত দ্বারা রঞ্জিত করলো তাহলে একটি বিষয় লক্ষ্য করুন শুকুর শুকুর চিনেন তো শুকুরকে আল্লাহ তালা হারাম করেছেন এই শুকুরের বস্তু এবং রক্ত দ্বারা হাতকে রঞ্জিত করলো বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা নিকার জন্য একটু ভেবে দেখুন আপনি আমি এই জুয়াটা খেলি অনেক সময় সময় কাটানোর উদ্দেশ্যে কিন্তু সময় কাটানোর ছলে আমরা হারাম কাজ করছি দ্বিতীয়ত আমাদেরকে যে হারাম করা হয়েছে যে বস্তুটি বা অর্থাৎ যে খাদ্যদ্রব্য মধ্যে পরে আর কি অনেকেই এটাকে খাদ্যদ্রব্য হিসাবে মেনে নিয়েছে বা খায় এটা কিন্তু হারাম শুকুরের মাংস এই শুকুরের মাংসের রক্ত এবং বস্তু দ্বারা আপনার হাত রঞ্জিত হয়ে যাবে এটি কতটা নগণ্য বিষয় একটু ভেবে দেখুন তো এই শুকুর যে হারাম এ বিষয়টা আমরা কিভাবে জানবো আল্লাহ তালা এটিও কোন বর্ণনা করেছেন শুকুর সম্পর্কে আল্লাহ তালা বললেন সুরাল মায়েদা অধ্যায় নাম্বার পাঁচ আয়াত নাম্বার তিন এই আয়াতের শুরুতে আল্লাহ তালা বলেছেন এই আয়তের অনেকগুলো হারাম বিষয় আল্লাহ তালা তুলে ধরেছেন এখানে আল্লাহ তাআলা বলেছেন যে হুডিমাত আলাইকুম তোমাদের উপর হারাম করা হয়েছে লাহমুন খিনজির অর্থাৎ তোমাদের উপর হারাম করা হয়েছে শুকুরের মাংস তাহলে এই আয়াতটির থেকে আমরা স্পষ্ট হলাম যে শুকুর আমাদের জন্য হারাম তাহলে প্রথম আয়াতটি বলল যে খেলাধুলা এবং ব্যবসা বাণিজ্যের চাইতো আল্লাহ তালার কাছে উত্তম কিছু রয়েছেন এবং আল্লাহ তালা একমাত্র উত্তম রিজিক দানকারী দ্বিতীয়ত রাজু সাদ্রাম হাজিস্ট্রি দ্বারা আমরা স্পষ্ট হলাম যে খেলাধুলা যারা করে জুয়া খেলে পাশা খেলে তাদের হাত শুকুরের গোস্ত এবং শুকুরের রক্ত দ্বারা রঞ্জিত হবে অর্থাৎ খুবই নিক্কারজনক একটি কাজ এই পাশা খেলা বা জুয়া খেলা খুবই নিক্কারজনক একটি কাজ হয়তো সময় কাটানোর ছলে আপনি এটা করছেন কিন্তু হারাম কাজটি আপনি করে ফেলছেন বুঝতে পারছেন না শয়তান আপনাকে অনেক সময় ওয়াসাসা দিয়ে বলে যে এটা কেমন করে হারাম হতে পারে তুই তো তোর শরীরটাকে স্বাভাবিক রাখার জন্য বা তোর মনটাকে উৎফুল্ল রাখার জন্য তুই এই কাজটি করছিস ভাই আসলে আপনি আমি যেভাবে ভাবছি সেভাবে ইসলাম নয় ইসলামটি চলবে একমাত্র রাসুল সাল্লামের কথাই এবং আল্লাহর কথাই অর্থাৎ দুইজন ব্যক্তির কথাই ইসলাম চলবে একমাত্র আল্লাহর কথাই দুই নাম্বার নম্বর রাসুল সাল্লাহামের কথাই আপনি আমি যেটা ভাবছি এটা নয় আর তিন নম্বরে যেটা আমরা জানলাম সেটি হচ্ছে শুকরের মাংস হারাম এটা কোথায় রয়েছে প্রণালকারের সুরাং মায়দা পাঁচ নম্বর সুরা আয়াত নম্বর তিন এখানে আল্লাহ তালা বললেন যে শুকুরের মাংস তোমাদের জন্য হারাম তাহলে একটি বিষয়ে আমরা স্পষ্ট হলাম যে খুবই সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু আলোচনাটি যদিও লম্বা হয়ে গেল তো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে খেলাধুলা কেন নিষিদ্ধ একটি বিষয়ে আমরা ক্লিয়ার হলাম খেলাধুলা কেন নিষিদ্ধ আর এই নিষিদ্ধ খেলাগুলোর মধ্যে কোন কোন খেলাধুলাগুলো পড়ে হয়তো লিস্ট করে দেওয়া এভাবে সম্ভব নয় তবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন কোন খেলাধুলাগুলো নিষিদ্ধ আপনি এমনি কোন যে কোনো খেলা খেলতে পারেন আপনি দাবা খেলা বলুন আপনি সময় কাটানোর জন্য দাবা খেলা খেলতে পারেন তবে বাজির পর্যায়ে নয় তবে দাবা খেলতেও আপনাদেরকে আমি নিষিদ্ধ করব বা আপনাদেরকে আমি নিষেধ করবো কেননা আপনার আমার সময়টাই কোথায় কবরের দিকে আমরা ধাবিত হচ্ছি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি মৃত্যু আমাদের একদম করে চলে আসছে আর আমরা বলতেছি যে আমাদের সময় কাটে না ভাই আপনার সময় কাটে না আপনি কোরআন পড়ুন নামাজ পড়ুন পাশাপাশি ইসলামিক বইগুলো পড়ুন দেখবেন জ্ঞান অর্জন হবে আপনার সময়টা খুব দ্রুত চলে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিভাবে পড়াশোনার মাধ্যমে সময়টা পার করলেন তো তাই বলছি খেলাধুলা থেকে ফিরে আসুন আমি আলহামদুলিল্লাহ ফিরে এসেছি আপনারা অনেকেই হয়তো আমাকে দেখেছেন ফুটবল খেলতে জামালগঞ্জ মাঠে বলুন অন্যান্য বিভিন্ন জায়গায় মাঠে মাঠে আমি ফুটবল খেলেছি তবে আমি যখন বুঝতে পারলাম যে খেলাগুলোকে আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন জাহান্নামে নামে যাওয়ার জন্যই এই সামান্যতম এই কাজটুকুই যথেষ্ট আপনাকে আমাকে জাহান নামে নিতে পারবে এই একটি মাত্র কাজই এটুকুই যথেষ্ট আর কোনো কিছু করতে হবে না সারা জীবন আপনি নামাজ পড়তেছেন সব ঠিক আছে কিন্তু আল্লাহ তালার একটি হুকুম খেলাধুলা নিষিদ্ধ রাজা চালের হুকুম খেলাধুলা নিষিদ্ধ এই খেলাধুলাগুলো আপনি করার কারণেই জাহান নামে যাবেন এইটুকুই যথেষ্ট আর কিচ্ছু লাগবে না তো তাই বলছি যেহেতু আমরা ইসলামিক নিয়মকানুন মেনে জীবনযাপন করতে চাই অনেকে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে কবুল করুক কিন্তু আমরা জানি না যে খেলাধুলাগুলোর মধ্যে আমরা হারাম কাজ করছি বা খেলাধুলোর নামে আমরা হারাম কাজ করছি যার কারণে আমাদের এর কারণে জাহান নামে যেতে হতে পারে তো আপনাদের সামনে এই ছোট্ট মাসেসটি তুলে ধরার কারণেই আজকের ভিডিওতে আসা তাই চাইব আপনারা সকলেই সঠিক পথে ফিরে আসুন খেলাধুলা ছেড়ে দিন ইসলামিক বই পড়ুন কোরআন পড়ুন প্রয়োজনে নামাজের সময় কাটান এতে করে আমাদের অনেক হবে পরকালীন জীবনে আমরা অনেক কিছু পেয়ে যাবো এর বিনিময়ে তো আশা করব সকলেই খেলাধুলা বাদ দিয়ে সঠিক পথে ফিরে আসবেন আল্লাহর হুকুমকে মেনে নিবেন রাসুল্লাহ সুনকে আঁকড়ে ধরবেন দেখা হচ্ছে আগামী কোন একটা ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত